100 কোটি টাকা দিলেও বলিউডে কাজ করবেন না এমনই মন্তব্য করেছেন কিছু সাউথ অ্যাক্টর। তাহলে আসুন দেখে নেওয়া যাক কে সেই অভিনেতারা। নাম্বার ওয়ান, আনুষ্কা শেট্টি। আনুষ্কা শেট্টি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাকে রোহিত শেট্টি 2011 সালের সিংহম চলচ্চিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তবে তার জায়গায় অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল। নাম্বার টু, মহেশ বাবু। মহেশ বাবুর পরিচয়ের প্রয়োজন নেই, তিনি সবচেয়ে জনপ্রিয় তেলেগু অভিনেতাদের একজন। তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। তেলেগু সিনেমায় তার অনেক প্রভাব রয়েছে, তিনি নিজেই বলিউডের ছবি করতে রাজি হননি। নাম্বার থ্রি, আল্লু অর্জুন। পুষ্পা অভিনেতা আল্লু অর্জুন কবির খানের ছবি বজরঙ্গী ভাইজান প্রত্যাখ্যান করেছিলেন। নির্মাতা এটি একাধিক ভাষায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে তা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেতা। কিন্তু পরে এই রোলের জন্য প্রস্তাব দেওয়া হয় ঋতিক রোশনকে, তবে তিনিও প্রত্যাখ্যান করেন অফার। তারপরে তা সালমানের কাছে যায়। নাম্বার ফোর, নিভিন পাউলি। সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ছিছোরের জন্য প্রথম পছন্দ ছিলেন মালায়লাম অভিনেতা নিভিন পাউলি। কেয়াম কুলাম কোচুন এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অনুরাগ কশ্যপের সঙ্গে একটি ছবি করতে চলেছেন তিনি। ইন্ডিয়া টাইমস এর প্রতিবেদন অনুযায়ী পাউলিকে মনমর্জিয়া ছবিতে ভিকি কৌশলের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। নাম্বার ফাইভ, রশ্মিকা মন্দানা। রশ্মিকা মন্দানা ভারতের জাতীয় ক্রাস, কিন্তু তার বলিউডে অভিষেকের আগে গুড বাই তাকে শাহিদ কাপুর অভিনীত জার্সি এ অভিনয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করতে রাজি হননি কারণ তিনি শুধু বাণিজ্যিক ছবি করতে চেয়েছিলেন। নাম্বার সিক্স, ইয়াস। কেজিএফ নায়ক ইয়াস, যিনি তার ব্লকবাস্টার ছবি দিয়ে রাতারাতি সেন্সেশন হয়ে উঠেছেন। তবে এর আগে তাকে লাল কাপ্তান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু একটি প্রতিবেদন অনুসারে অভিনেতা এই ভূমিকাটি করতে অস্বীকার করেন এবং এই ভূমিকাটি সাইফ আলী খানের কাছে যায়।